নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এর আগে একাধিকবার রোগী মৃত্যু কিংবা চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর ও গণ্ডগোলের খবর প্রকাশ্যে এসেছে। ফের হাসপাতালে উত্তেজনা, তবে এবার একটু অন্যরকম। স্বাস্থ্যকর্মীর সঙ্গে রোগীর পরিজনেদের নয়, কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাসপাতালে। সূত্রের খবর, শনিবার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডিউটিতে ছিলেন শিল্পী দাস নামে এক নার্স। সেই ইউনিটে রেণুকা খাতুন নামে এক চিকিৎসক জুতো পরে ঢুকলেই তাতে বাধা দেন শিল্পী দাস। অনুরোধ করেন জুতোটি বাইরে খুলে প্রবেশ করতে। এতেই বাধে গণ্ডগোল। অভিযোগ, দুজনের মধ্যে বচসা চলাকালীন আচমকা শিল্পী দাস নামে ওই নার্সের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে চিকিৎসক। এরপরেই ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে থাকা অন্যান্য নার্সেরা। খাতুন আমাদের এক অন ডিউটি নার্সিং স্টাফকে একটা মিসবিহেভ করেছিল, সেটা বলেছিল। প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে, সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি। সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান। তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিলেন, ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন। উনি স্লিপার পরে সব জায়গায় ঘোরেন। তো বলাতে বলছে যে আপনার কি বলছে, আমার কিছু নয়, এসডির গাইডলাইন অনুযায়ী বলছি আপনি বাইরে ওটা ছেড়ে আসুন। তখন উনি বললেন যে তোমার বাবা মার কি, তখন বললো আপনি আমাকে বাবা মা তুললেন। কারণ এই অহেতুক একটা ছোট বড় কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেণুকা খাতুন ওনাকে মেরে দেন। মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি। তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পর আমরা এসে বলি সুপারি ঘরে আমরা আসি, তখন আমাদের সুপারিনটেনডেন্ট ছিলেন না, ছুটিতে ছিলেন, তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ। উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি দুদিন ছুটিতে থাকবে আর এই মুহূর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না। আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে আর এই একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন, তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন, স্যার তো নেই, উনি আসুক তারপরে করুন। তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল, ভালোই চলছিল, কিন্তু ইতিমধ্যে রেণুকাদি যেভাবে উঠতে বসতে ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এসডির মধ্যে, উনি ঢুকছেন যাকে তাকে হয়তো কথা বলছে। এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি, কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছি না, যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ, বলেছেন দুদিন ধৈর্য ধরুন সুপার আসুক। তো আজকে স্যার এসছেন। এরেন সুপার সুরজ সিং হাসপাতালে আসতেই তার কাছে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ক্ষুব্ধ নার্সেরা। শেষ পাওয়া আপডেট অনুযায়ী অভিযুক্ত চিকিৎসক ওই নার্সের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেখা রায়, সাপনাভিক নিউজ, উত্তর দিনাজপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।